হ্যালো ফ্রেন্ড, আমি অপর্ণা। অপর্ণা অল টাইপস ব্লগেতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর আমার পুরনো বন্ধু, নতুন বন্ধু, যে যেখান থেকে ব্লগ দেখছো, ব্লগ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর বড় দিকে প্রণাম জানাই, ছোট দিকে ভালোবাসা জানাই। ভালোবাসা জানিয়ে আমি ব্লগ শুরু করছি। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। খুব ছোট্ট ছোট্ট আমি ভিডিও দিই। আর দেখো, এখন আমি বেসন চালতে নিয়ে বসে পড়েছি। বেসন নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই। এই দুদিন হলো তো বেসনগুলো তোলা হয়েছিল না, সময় পাচ্ছিলাম না বলে ডিব্বাতে ভরতে পাই না। তো ডিব্বায় ভরার আগে আমি এইরকম করে আগে চেলে নিই। বেসনে অনেক নোংরা থাকে তো তার জন্য। আর আজকে একটু রোদ বেরিয়েছে, ভাবছি রোদেও দিয়ে দেবো, ভালোও থাকবে। আর দেখো সব চেলে নিয়েছি। আর কত দেখো কালো কালো নোংরাও বেরিয়েছে, আর কালো কালো গম পোকার মতন, এগুলো কী পোকা জানি না, ওইগুলোও বেরিয়ে গেছে, পরিষ্কার হয়ে গেল। তারপরে দেখো পকোড়া বানাবো বলে বেসনগুলো বেসন ফেঁটিয়ে নিয়েছি। আর আলু কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, আলু, টমেটম। আর দেখো আদাটাকে ছাড়িয়ে আমি গ্রেট করে নিচ্ছি। আর মোটা মোটা কাঁচা লঙ্কা আর মোটা মোটা টমেটম রাখা রয়েছে, সেগুলো ডালেতে দেবো বলে কেটে রেখেছি। এখন তো নবরাত্রি চলছে, নবরাত্রি চলছে বলে পেঁয়াজ খাবো না, তো ওর জন্যই পেঁয়াজ দিই না। এটা ভেজ পকোড়া বানাচ্ছি। দেখো বেসনটাকে আমি আগেই ফেটিয়ে নিয়েছিলাম, আর কি মিক্স করেছি দেখো, আদা গ্রেট করা আর আলু কুচানা, টমেটম, কাঁচা লঙ্কা আর কস্তুরি মেথি দিয়েছি, গরম মশলা দিয়েছি আর স্বাদ মতন লবণ। খুব সুন্দর খেতে, খুব টেস্টি খেতে। একবার এইরকম করে তোমরা পকোড়ি বানিয়ে খেয়ে দেখবে, খুব সুন্দর খেতে লাগবে। আর দেখো তেলও দিয়ে দিয়েছিলাম, তেলেরতে ছেড়েও দিচ্ছি একটা একটা করে পকোড়িগুলো। তো আজকে আর রান্না দেখাই না, এই রান্না করেছি আজকে। পকোড়ি, বেসনের পকোড়ি করেছি, ডাল, বেগুন ভাজা, আলু ভাতে আর ভাত। তো এই ছিল। আর দেখো পকোড়ি বানিয়েও নিয়েছি, কত সুন্দর হয়েছে, খেতে খুব টেস্টি হয়েছিল। তারপরে দেখো আবার এসে গেছি বিকালের দিকে। এইটা আমি বিকালেতে সেলাই করছি, এখন কাজের প্রচণ্ড চাপ, দীপাবলি আসছে, তো দীপাবলির জন্য এখন প্রচুর কাজ আসছে, তো একটুও সময় পাচ্ছি না। তো এখন আমি ব্যাগ সেলাই করছি। আর এইভাবে ব্যাগ সেলাই করতে কাগজ দিতে হয়, আর এইরকম হাতলগুলো এইরকম করে লাগাতে হয়। আর দেখো এইগুলো লাগানো হয়ে গেছে। এখন এখন মেশিনেতে যতটা সময় দেবে ততটাই, মানে এত কাজ আসছে, যতটা সময় দেবে ততটাই কম, তো পাচ্ছি না আমি একলা। তো যতটা সময় পাই ততটাই দিই। আর এইভাবেই কাগজ লাগাতে হয়, কাগজ না লাগিয়ে এরকম করে না সেলাই করলে তো হাতলগুলো যেখানটা লাগাচ্ছি সেইখানটা মজবুত হবে না। তারপরে দেখো আমি তো সেলাই করছি, আমি আর চা বানাতে পাই না। এটা সন্ধ্যের দিকে সুদীপ চা বানাচ্ছে, কিচেনে চলে এসেছে, আর লিকার চাই বানাচ্ছে সুদীপ। আগে জল দিয়ে দিয়েছে, তারপরে চা পাত্তি দিচ্ছে। তো সবাই খাবো, তোমাদের দাদা ভাই এখন নাই, কিন্তু তোমার দাদা ভাইয়ের জন্য ওরা করছে, তো তার জন্য অনেকটাই চা করছে। চা দেখো ফুটছে। আর চা ছেঁকে নিয়ে চলেও এসেছে। আর দেখো সাথে আছে ব্রেড, আর আছে চিঁড়ে ভাজা আর চানাচুর, কত সুন্দর করে রেখেছে। এটা সুদীপির করে রেখেছে সাজিয়ে, একদম পরিপাটি করে তোমাদের সাথে শেয়ার করবে বলে। আর সঙ্গে দেখো চা নিয়ে চলে এসেছে, আমি খাবো, সুদীপ খাবে আর আদি খাবে, তোমাদের দাদা ভাই পরে খাবে। ভিডিওটা ভালো লাগলে একটু ছোট্ট করে কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর পাশে থাকবে, সঙ্গে থাকবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ফের দেখা হবে নেক্সট একটা ব্লগের সঙ্গে।